হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা সি প্রোগ্রামিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট টপিক শেষ করে নিয়েছেন। আশা করি ফাংশন টপিকটা আপনাদের কাছে অনেক সহজভাবে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি এবং ফাংশন টপিকটা এখন আপনাদের কাছে পানির মতো সহজ নিশ্চয়ই। রাইট, তো ফাংশন থেকে আমি যে সকল প্রোগ্রাম আমি আপনাদের করে দেখিয়েছি সেই সকল প্রোগ্রামে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি প্রতিটি প্রোগ্রামই আপনারা শেষ করে নিয়েছেন। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ফাংশনের মাধ্যমে দুটি সংখ্যার যোগফল বের করতে হয়, স্কোয়ার ফাংশন কিভাবে তৈরি করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফাংশন তৈরি করে দেখিয়েছি এবং এক্স টু দ্য পাওয়ার ওয়াই এর জন্য ফাংশন তৈরি করে দেখিয়ে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার যেটা ছিল, কিভাবে এরে ফাংশনের মাধ্যমে পাস করতে হয় এবং সেখান থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করতে হয়, তারপর স্ট্রিংকে কিভাবে ফাংশনের মধ্যে পাস করতে হয়। এই জিনিসগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। সো এই মুহূর্তে জাস্ট বেসিক জিনিসগুলো আপনারা শিখে নিলেন এইখান থেকে। ইনশাআল্লাহ পরবর্তীতে সি প্রোগ্রামিং যখন আরও অ্যাডভান্স লেভেলে শিখবেন, দেখবেন এই টপিকগুলো আপনাকে অনেক কাজে দিচ্ছে। এবং সবশেষে যে দুটো ইম্পর্টেন্ট টপিক ছিল, রিকার্শনের উপর কিভাবে রিকার্শনের সাহায্যে ফ্যাক্টোরিয়াল ফাইন্ড আউট করতে হয়। তো রিকার্শন টপিকটা আমি বলবো অবশ্যই একটু হার্ড, ডেফিনেটলি একটু হার্ড, বাট আপনারা যদি ভালোভাবে কয়েকবার ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই আশা করবো রিকার্শনটা খুব ইজিলি আপনার কাছে খুব ইজি মনে হবে ইনশাআল্লাহ। রাইট, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমি যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচারের উপর, স্ট্রাকচার এবং ইউনিয়নের উপর। ইনশাআল্লাহ আশা করবো সেই টপিক থেকে আপনারা অনেকগুলো বিষয় জানতে পারবেন। এবং সবার শেষে বলবো অবশ্যই মনে রাখবেন হিউম্যানিটির উপর বিশ্বাস করতে হবে আমাদের, তাহলে সবাই একসাথে একটা জায়গায় আসতে পারবো। আদারওয়াইজ মারামারি, কাটাকাটি এগুলো কোনোদিনও শেষ হবে না এবং জেলাসি তো থাকবেই। সো অবশ্যই প্লিজ বিলিভ ইন হিউম্যানিটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাদের থামস আপ দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে, কোনো একটা ভিডিও সিরিজ তৈরির জন্য যদি কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কম্পিউটার সায়েন্সের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সোফার 1000-এর উপর তৈরি করেছি এবং 17 থেকে 18টি সাবজেক্ট নিয়ে কাজ করেছি আমি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের। তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং, বাট আমি অলওয়েজ এটা পছন্দ করি বিকজ আপনারা সাপোর্ট করতেছেন, ইন্সপায়ার করতেছেন। সো আপনাদের মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই আপনারা আমার ফেসবুকে ফলো করতে পারেন, আপনাদের মতামত সেইখানেও জানাতে পারবেন। তো এখানে আমার ফেসবুকের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই আমার ওয়েবসাইটেও ভিজিট করতে পারবেন, www.studywithanis.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।